নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি স্পেশালি মায়াপুরের হাতি পরিক্রমাকে কেন্দ্র করে। এই ভিডিওটি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন, আশা করছি আপনাদের হাতি পরিক্রমা নিয়ে আর কোনো রকম কোয়ারিস বা প্রশ্ন আর থাকবে না। তাহলে চলুন বন্ধুরা, এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত উপভোগ করুন। হাতি পরিক্রমার আগে হাতি দুটোকে সুন্দরভাবে সুসজ্জিত করা হয়। রাস্তার চারপাশে বিভিন্ন ফুল এবং রং দিয়ে রঙ্গোলি করা হয়ে থাকে। পরিক্রমার আগে হাতি দুটোকে কিছু খাওয়ানো হয়ে থাকে। একটি হাতির উপরে তিনটি পূজারী এবং অপর হাতিটির উপরে দুটি পূজারী বিভিন্ন মন্ত্র পাঠের মধ্যে দিয়ে এই পরিক্রমাটি শুরু করতে থাকেন। রাধাকৃষ্ণের মন্দির থেকে রাধাকৃষ্ণের বিগ্রহ, বিভিন্ন বাদ্যযন্ত্র এবং ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে বিভিন্ন পূজার উপঢৌকন দিয়েই এই হাতি পরিক্রমাটিকে শুরু করা হয়ে থাকে। যারা যারা হাতি পরিক্রমার পার্ট ওয়ানের ভিডিওটি দেখেননি, তারা অবশ্যই সময় করে হাতি পরিক্রমার পার্ট ওয়ানের ভিডিওটি দেখে নেবেন। Thank you.
এই প্রসেশনটি শুরুতেই থাকে দুটি ষাঁড়ের টানা সুন্দর রথ, যে রথের ভিতরে থাকে আমাদের পরম পূজিত গৌ এবং নিতাই, এবং একটু সামনে থাকে রূপাদের একটি সুন্দর মূর্তি। প্রচুর মানুষ এই হাতি পরিক্রমাটিকে দেখার জন্য রাস্তার চারপাশে ভিড় করে থাকে। এই ভিডিওটিকে আপনারা অবশ্যই শেয়ার করুন, যাতে এই ভিডিওটি সবাই উপভোগ করতে পারে। রাধাকৃষ্ণের বিগ্রহ এবং বিভিন্ন উপঢৌকন, যেগুলি এই রাধাকৃষ্ণের মন্দিরে প্রবেশ করিয়েই এই প্রসেশনটিকে শেষ করা হয়। বন্ধুরা, যদি আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই লিখুন, আমি সময় করে অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, প্রয়োজনে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে বন্ধু, যদি সময় পাই আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।